বিসমিল্লাহির রহমান রহিম, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে AIS এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিসের একটা পার্ট, যেটা হচ্ছে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রমের মধ্যে যেগুলো পড়ে, তার মধ্যে প্রথমটা হচ্ছে অনলাইনে কৃষি তথ্য সেবা। তো এই অনলাইনে কৃষি তথ্য সেবা যেটা, সেটাকে ই কৃষি বলা হয়েছে। ই কৃষির ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কৃষি। আমি আবারও বলছি, ই কৃষির ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কৃষি। তো এইখানে ইলেকট্রনিক কৃষি তথ্য সেবা কীভাবে দেওয়া হয় সেটা একটু বলবো। তোমরা জানো যে রেডিও, টিভি, কম্পিউটার বা মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক্স যন্ত্রের মাধ্যমে কৃষকদের মধ্যে যে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য পৌঁছে দেওয়াই হচ্ছে কি ই কৃষি। আমি আবারও বলছি, রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে কৃষকদেরকে কৃষি বিষয়ক তথ্য পৌঁছে দেওয়াই হচ্ছে ই কৃষি, যেটার ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কৃষি। কৃষি তথ্য সার্ভিস দেশব্যাপী 95টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র বা এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, যেটা AICC নাম ধারণ করেছে, সেটাই সেগুলো স্থাপন করা হয়েছে। আরও 150টি স্থাপনের প্রক্রিয়াও কিন্তু বাস্তবায়নাধীন রয়েছে। এখানে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, ইন্টারনেট মডেম, তারপরে প্রিন্টার, মাল্টিমিডিয়া সামগ্রী, ক্যামেরা ইত্যাদিও রয়েছে। কৃষি বিষয়ক হালনাগাদ তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট আছে, যেটাকে AIS বলা হয়, ঠিক আছে। AISটা হচ্ছে কি, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, AIS.gov.bd। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে যে একজন আঙ্কেল, তিনি একজনের সহায়তা নিয়ে ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটে, অর্থাৎ অনলাইনে কৃষি তথ্য সেবা নিচ্ছেন, যেটাকেই ই কৃষি বলা হয়েছে বা ইলেকট্রনিক কৃষি। ছবিটা খুব সুন্দর লাগছে। এরপরে আমরা ওই যেটা AIS এর কথা বলেছিলাম, www.ais.gov.bd, AIS-টা হচ্ছে এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস, ঠিক আছে, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস। তো যে কোনো আগ্রহী ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রশ্ন করে দ্রুততম সময়ে তার কৃষি বিষয়ক সমাধান পেতে পারে। অনলাইনে টেলিভিশনের মাধ্যমে কৃষি বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনের উদ্যোগের মাধ্যমে তারা যদি মানে ভিডিও দেখে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো এই যে AICC-র কথা বলেছিলাম, যে AICC-টা হচ্ছে কি, এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার। তা এইখান থেকে কৃষকেরা কী কী তথ্য সেবা পাবে, ঠিক আছে, এটা হচ্ছে ইমেইল এবং ইন্টারনেটের মাধ্যমে কৃষি অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবে। স্থানীয় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অবহিত হতে পারবে, যে আজকে আসলে কেমন যাচ্ছে। কৃষি বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র, সিডি, ক্যাসেট তৈরি, এগুলো করতে পারবে। রেডিও, টেলিভিশন বা কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রচার, ফোন ইন প্রোগ্রাম যেটা, এগুলো করতে পারবে। কৃষি বিষয়ক মুদ্রণ সামগ্রী, বুকলেট, লিফলেট, পোস্টার, ফটোগ্রাফি, এগুলো করতে পারবে। কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুশীলন করতে পারবে এই ওয়েবসাইটে গিয়েই। কৃষি আমদানি রপ্তানির তথ্য এগুলো পাবে তারা, এবং দুর্যোগকালীন করণীয় ব্যবস্থা এবং কীভাবে মোকাবেলা করতে হয় সেগুলো তারা জানতে পারবে। সুতরাং বলা যায় যে ই কৃষি বা অনলাইনে কৃষি তথ্য সেবাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সরি, আমি একটু সামনে যাচ্ছি। তো ই কৃষি আপাতত আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইবার মোবাইল ফোনে কীভাবে তথ্য সেবা দেওয়া হয় সে বিষয়ে জানাবো তোমাদের। তো মোবাইল ফোনের ব্যাপারটাতে যাচ্ছি, তবে এটা আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে।